দেশের কোনো মানুষ অবহেলিত থাকবে না কারণ 2041 সালের মধ্যে স্মার্ট বাংলাদেশ গঠনে সরকার কাজ করছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সকালে 24টি মন্ত্রণালয় ও বিভাগের 157টি প্রকল্পের অধীনে 10,041টি অবকাঠামো উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপনকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এসব কথা বলেন। প্রকল্পগুলোর মধ্যে অন্যতম চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর থেকে লালখান বাজার পর্যন্ত নির্মিত প্রায় 16 কিলোমিটার দীর্ঘ এবিএম মহিউদ্দিন চৌধুরী এলিভেটেড এক্সপ্রেসওয়ে, চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের আরও দুটি সড়ক ও পতেঙ্গা কন্টেইনার টার্মিনাল উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। এছাড়া সারা দেশে 2023টি প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবন, প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের নবনির্মিত ভবন, কক্সবাজার লিডারশিপ ট্রেনিং সেন্টার ও 4টি মাল্টিপারপাস অডিটোরিয়াম উদ্বোধন করেন সরকার প্রধান। আমাদের দেশে কেউ অবহেলিত থাকবে না এবং সবাই শিক্ষা আলোতে আলোকিত হবে। এবং আপনাকে আর আমি বেশি না বলে এটি বলবো যে আমাদের যে লক্ষ্য, সেই লক্ষ্য স্থির করে আমরা রাষ্ট্র পরিচালনা করেছি বলেই 21 সালের মধ্যে আমাদের নির্বাচনী ইস্তাহার আমরা বাস্তবায়ন করতে সক্ষম হয়েছি। এখন সামনে আমাদের 2041 স্মার্ট বাংলাদেশ করতে হবে।